করোনা ভাইরাস আর তার হাত থেকে রেহাই পেতে লকডাউন এই দুটো শব্দ যেন জপের মালার মতো মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে হারিয়ে গেছে জীবনের সমস্ত ছন্দ জীবনের সমস্ত আনন্দ একঘেয়ে জীবনে মানুষ যেন হাঁপি উঠেছে তাই একটু স্বাদ বদলাতে সচেষ্ট মানুষজন এই স্বাদ বদলাতে অনেকেই মেতেছেন মাছ ধরার আনন্দে বৃহস্পতিবার বর্তমান শহরের একটি দোকানে দেখা গেল সেই ছবি লকডাউনের জন্য মাছ ধরার সামগ্রী কেনার ভিড় আগামীকাল লকডাউন সেই সুযোগে একটু মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের চারা কেনা হচ্ছে এদিন বর্তমান শহরের মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুলের সামনে একটি মাছ ধরার সামগ্রীর দোকানে দেখা গেল লম্বা লাইন চারা টো ফুইল কিনছেন ক্রেতারা এদিন বর্তমান বীরভূম বাঁকুড়া সহ বিভিন্ন এলাকার মানুষকে মাছ ধরার সামগ্রী কিনতে দেখা গেল তারা জানাচ্ছেন এই লকডাউনের সুযোগে একটু মাছ ধরব যার জন্য মাছ ধরার সামগ্রী কিনতে এসেছে বিক্রেতারা জানাচ্ছেন লকডাউনের সময় বাজার একদম খারাপ ছিল এই মাছ ধরার মরশুমে একটু একটু ভিড় হচ্ছে আগে যা দাম ছিল সেই দামেই এখন জিনিসপত্র বিক্রয় করা হচ্ছে সেই লকডাউন আছে বলে সেই জন্য নাকি ছুটি পাবেন কি কি নিলেন তারপরে মিক্সার তুই আগেকার দাম নিয়ে আছে না একটু দাম বেড়েছে কি না এই নিয়ে আপনার দাম নিয়ে কখন কি দাম যায় না যায় সেটা এত মনে রাখি না হ্যাঁ কি দশ টাকা নিলো কি বিশ টাকা নিলো ওই দু চার টাকা কম গিয়েছে সেগুলো কিনা আপনার কোথা থেকে আছে আমার বাড়ি হচ্ছে কাঁশের নগর কাঁশের নগর